আসসালামু আলাইকুম। তো এখন আমরা দেখব কাস্টম মেটাবক্স। তো আমরা যে পোস্ট টাইপটা তৈরি করে নিলাম প্রোডাক্ট, এখানে আমরা প্রাইস ইনপুট নেওয়ার জন্য একটা মেটা ফিল্ড অ্যাড করব। আমরা যদি ওয়ার্ডপ্রেসের ডকুমেন্টেশনটা দেখি মেটাবক্সের, তাহলে প্রথমে আমরা অ্যাড মেটাবক্স এই ফাংশনটা দিয়ে মেটাবক্স অ্যাড করব, এবং ওই মেটাবক্সের টেমপ্লেটটার জন্য আমরা এখানে একটা কল ব্যাক ফাংশন দিব ওইটার ভিতরে প্যারামিটার হিসাবে, ঠিক আছে। এরপর ওই কল ব্যাকের ভিতরে আমরা টেমপ্লেটিং যেটা করব লেভেল এবং ইনপুট টাইপ টেক্সট দিয়ে আমরা নিতে পারি। আচ্ছা, এরপর আমরা সেভ করার জন্য সেভ পোস্ট এই অ্যাকশন হুকটার সাথে বাইন্ড করে একটা প্যারামিটার বাইন্ড করব, ফাংশন বাইন্ড করব। এরপর এখানে আমরা আপডেট পোস্টের মধ্যে ওই যে মেটা কি দিয়ে এবং একটা মেটা কি দিব এবং সেই মেটা যে বক্সটা তৈরি করব সেই বক্সটার ফিল্টার ভ্যালু দিয়ে সেভ করব, ঠিক আছে। তো চলেন আমরা করি। প্রথমে আমি এই অংশটা কপি করে নিব, ফাংশন ডট পিএইচপিতে পেস্ট করব। ওকে, আমি প্রথমে ফাংশনের নামটা চেঞ্জ করে দিব, এরপর এখানে একটা আইডি দিতে হবে, সেটা হচ্ছে আমার যে সেকশনটা থাকবে ওই সেকশনটার আইডি। এরপর ওই সেকশনটার টাইটেল দিব আমরা, অর্থাৎ যে কার্ডের মধ্যে আমার ফিল্ডটা থাকবে সেই কার্ডের টাইটেলটা। এরপর এখানে হচ্ছে আমার কল ব্যাক ফাংশনটা, ওকে। এরপর হচ্ছে স্ক্রিন, অর্থাৎ কোন কোন পোস্ট টাইপে আমার এটা শো করবে। আমার এখানে দুইটা আছে, আমি দুইটা কেটে শুধু প্রোডাক্ট দিব। ওকে, এরপর আমি এখন এই ফাংশনটা তৈরি করে নিব। এবার যদি আমরা ডকুমেন্টেশনে যাই, তাহলে দেখবো যে এখানে সে পোস্ট একটা প্যারামিটার পাস করে এই কলব্যাকের মধ্যে, এবং এর ভিতরে আমরা টেমপ্লেটিংটা করব। ওকে, ওকে, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই ভ্যালুগুলো সেভ করার জন্য একটা ফাংশন তৈরি করব। আমরা ডকুমেন্টেশনে যাই, এই যে আমরা অ্যাড অ্যাকশন সেভ পোস্ট এই হুকটার সাথে একটা আমাদের একটা ফাংশন বাইন্ড করব, কপি করব, পেস্ট করলাম। ওকে, তো এখানে চেক করে নিচ্ছে যে ওই যে যে ডেটাটা পোস্ট হচ্ছে ওটার মধ্যে আমাদের এই ফিল্টার ভ্যালুটা আছে কিনা। তো আমরা এটার নাম দিয়ে দিব, কপি পেস্ট। আচ্ছা, আপডেট পোস্ট ডেটা এখানে, এখানে আমরা এই মেটা কিটা দিয়ে দিব, একটা কি দিব যে কির এগেনস্টে আমরা সেভ করব, দিব প্রোডাক্ট প্রাইস দিব আমরা।
এই পোস্টের মধ্যে আমরা যে ডেটাটা পোস্ট করতেছি অর্থাৎ যে প্রাইস আমরা পোস্ট করতেছি এটা দিয়ে দিব। অবশ্য দেওয়ার আগে এটাকে আমরা ফ্লোটে কনভার্ট করে নিব। সেভ করব, রিফ্রেশ করব। এই যে আমাদের প্রোডাক্টের প্রাইসটা চলে এসেছে। এখন আমি এখানে প্রাইস দিলাম 1500। সেভ। আচ্ছা এখন আমার এটা দেখা যাচ্ছে কিনা সেটা আমি কিভাবে দেখব? তো এটা দেখার একটা ওয়ে হচ্ছে, একটা প্লাগইন আছে যেটার নাম হচ্ছে পোস্ট মেটা ইন্সপেক্টর। এই প্লাগইনটা আমি অলরেডি অ্যাক্টিভেট করে নিয়েছি। ওকে, এই যে আমাদের প্রোডাক্ট প্রাইস 1500, অর্থাৎ আমার ভ্যালুটা সেভ হয়েছে। এখন ভ্যালুটা যেহেতু সেভ হয়েছে তখন আমি এডিটের সময় যেন এখানে দেখায় সেটা আমরা করতে পারি। সেটা করার জন্য এই যে আমার কাছে পোস্ট তো আছে, আমার এখানে যেখানে আমি টেমপ্লেটিংটা করেছি পোস্ট আছে, তাহলে আমি এটা থেকে ডেটাটা বের করে নিব। ডেটাটা বের করার এটা হচ্ছে এই যে আমরা গেট পোস্ট মেটা এই ফাংশনটা দিব, এবং ওইখানে আমরা পোস্টের আইডিটা দিব, এরপর মেটা কি যেটা দিয়েছি সেটা দিব, এবং এটা হচ্ছে সিঙ্গেল ভ্যালু কিনা নাকি এরেতে রিটার্ন করবে সেটা আর কি। তো আমরা সিঙ্গেল দিব, এই কারণে এটা ট্রু দিব আর কি ভ্যালুটা। ওকে, এবার হচ্ছে আমাদের যে মেটা কিটা দিয়ে আমরা সেভ করছি সেটা দিলাম, সিঙ্গেল ডিভি কেন, সিঙ্গেল ডিভি টু। ওকে দিলাম। এখন এখানে আমরা এটা ভ্যালু হিসেবে বসাই দিচ্ছি ভ্যালু। এই হলো ওয়ার্ডপ্রেসের কাস্টম মেটা বক্স। এছাড়া আরো সহজে কাস্টম মেটা বক্স তৈরি করা যায়, সেগুলো সিএফবি টু, এসিএফ, এই প্লাগইন গুলো দিয়ে আরো সহজে বানানো যায় কোডিং ছাড়া। তো এই ছিল মেটা বক্স। আল্লাহ হাফেজ।